Allah 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 শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সম্মানিত দর্শকবৃন্দ, আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের আজকে আমি মুহিবুর রহমান, ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর একজন শিক্ষক এবং সেই সঙ্গে একাডেমি অফ কোরআন স্টাডিজ এর একজন ইনস্ট্রাক্টর। তো ওনাদের আজকে আমাদের এই স্কুলেই ওনাদের একটি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমি এসে চিকিৎসা নিয়েছি এবং ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সমস্ত রোগ আল্লাহ সুবহানাহু তাআলাই দেন এবং আল্লাহ তাআলাই সেটার শিফা দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যেভাবে বলছিলেন, তো আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর সেই সঙ্গে আশরাফি ফিজিওথেরাপি কেয়ার তারা একটা অন্যতম সুন্নার উপর একটা ইবাদত হিসাবে যে কাজটা তারা করে যাচ্ছে সেটা হলো, আল্লাহ রসুল বলছেন যে ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্ত করো। তো রুগ্ন ব্যক্তির সেবা, যেমন আমি আমার কয়েকটা অসুবিধা নিয়েই এসেছিলাম, সম্মানিত চিকিৎসক উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমার এই বিষয়গুলো উনি দেখেছেন এবং শ্রবণ করেছেন, তারপর উনি আমাকে কয়েকটি ব্যায়াম দিয়েছেন এবং আমার শরীরের যে যে জায়গাগুলোতে জয়েন্টে ব্যথা ছিল সেই সঙ্গে আমি আমার বডির কুঁজো হয়ে যাচ্ছি দিন দিন, সেই ব্যাপারেও অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যায়াম এবং টিপস আমাকে তারা দিয়েছেন, সেজন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে আল্লাহ সুবহান তাআলার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করছি। সেই সঙ্গে ওনাদের সমস্ত বিষয়গুলো আমার কাছে এফেক্টিভ মনে হয়েছে, তো আশা করি এগুলো করলে এবং বা যারা শরীরের বিভিন্ন জয়েন্টে বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে আসেন, আমি তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এটার দ্বারা আশরাফি ফিজিওথেরাপি কেয়ারে আপনারা আসুন এবং সেখান থেকে আপনারা চিকিৎসা নিন এবং আপনারা সুস্থতা উপভোগ করুন। কোরআন হাদিসের যে চিকিৎসার যে পদ্ধতি রয়েছে অবশ্যই আমরা এটাকে গ্রহণ করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান। এবং আমি আবারও ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আশরাফি ফিজিওথেরাপি কেয়ারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।